নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমার এই ফিশ ফার্ম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ট্যাঙ্কে শিং মাছের খাবার প্রয়োগ নিয়ে। ট্যাঙ্কে শিং মাছের ভালো ফলন পেতে গেলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনারা ভালো ফল পাবেন। দেখুন, পুকুরে মাছ চাষ এবং ট্যাঙ্কে মাছ চাষ দুটোই ভিন্ন। পুকুরে আপনি খাবার একটু কম দিলেও কোনো সমস্যা হয় না, কারণ এরা প্রাকৃতিক খাবার খেয়ে সেটা ম্যানেজ করে নেবে, এবং বেশি খাবার দিলেও সেটাও নষ্ট হবে না, কারণ আপনারা শিং মাছের সাথে কিছু সাদা মাছ দিয়ে থাকেন যেগুলো সেই খাবার অবশিষ্ট খাবারটা খেয়ে নেবে। কিন্তু ট্যাঙ্কে এটা সম্পূর্ণই আলাদা। আপনি কম খাবার দিলেও মাছের গ্রোথ কম হবে, কারণ ট্যাঙ্কে প্রাকৃতিক খাবারের কোনো উৎস থাকে না, এবং যদি বেশিও খাবার দেন তাহলে খাবারটা নষ্ট হয়ে কিন্তু ট্যাঙ্কের জলটাও খারাপ করে দেবে। তাই ট্যাঙ্কের খাবারটা কিন্তু আপনাদের বুঝে শুনেই দিতে হবে। সাধারণত শিং মাছ নিশাচর জাতীয় মাছ, এরা রাতের বেলায় খাবারটা বেশি খায়, তাই এদেরকে রাতের বেলায় খাবারটা বেশি প্রয়োগ করতে হয়। আপনারা যে খাবারটা দেবেন সেটা চার ভাগে ভাগ করবেন। ধরুন আপনারা ট্যাঙ্কে 4 কেজি খাবার প্রয়োগ করেন, তাহলে 1 কেজি দেবেন সকালবেলা, এবং বাকি যে 3 কেজি থাকলো সেটা দেবেন আপনারা রাতের বেলায়। রাতের বেলা যখন খাবারটা প্রয়োগ করবেন সেটাকে দুভাগে ভাগ করে দুবার খাবারটা প্রয়োগ করবেন, কারণ শিং মাছ একবারে বেশি খাবার খায় না, এবং অতিরিক্ত যে খাবারটা ট্যাঙ্কে থাকবে সেটা পরবর্তীতে তারা কিন্তু খাবে না, কারণ শিং মাছের একটা ধরন আছে যে এরা পুরনো খাবার কিন্তু ছুঁয়েও দেখবে না। ফলে আপনারা আবার যখন খাবার প্রয়োগ করবেন সেই খাবারটা কিন্তু তারা খাবে, কিন্তু পুরনো খাবারটা আর খাবে না। এর ফলে যে অবশিষ্ট খাবারটা থাকবে সেটা কিন্তু নষ্ট হয়ে আপনার ট্যাঙ্কের জলটা খারাপ করে দেবে। তাই আপনারা খাবারটাকে রাতে দুবারে দিবেন, এক সন্ধ্যেবেলা এবং প্রায় 9টা 10টার দিকে একবার দিবেন, তাহলেই হবে। কখনো এই খাবারটা বেশি পরিমাণে দেবেন না, তাহলে কিন্তু খাবার অনেকটাই নষ্ট হবে এবং ট্যাঙ্কের জলও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর একটা দিকে আপনাদের খেয়াল রাখতে হবে যে শিং মাছ কিন্তু এক এক দিন একই রকমভাবে খাবার খায়, সম্পূর্ণটা ওয়েদারের ওপর নির্ভর করে। যদি ওয়েদার ভালো থাকে তাহলে শিং মাছ খাবার বেশি খাবে, এবং ওয়েদার খারাপ হলে শিং মাছ কিন্তু খাবারটা কম খায়। তাই কখনোই বেশি পরিমাণ খাবার একবারে দেবেন না। মাছে খাবারটা দিলেন, খাবারটা শেষ হওয়ার পর তারপরে আবার খাবার দেবেন। আর ট্যাঙ্কে কখনোই কিন্তু হাতে বানানো খাবার আপনারা প্রয়োগ করবেন না, কারণ ট্যাঙ্কে যখনই হাতে বানানো খাবার প্রয়োগ করবেন বেশিরভাগটাই জলে গুলে আপনার জলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ফলে পরবর্তীতে আপনার ট্যাঙ্কে নানান ধরনের সমস্যার সৃষ্টি হবে এবং মাছে মর্টালিটি শুরু হবে। তাই কখনোই হাতে বানানো খাবার আপনারা ট্যাঙ্কে প্রয়োগ করবেন না, সবসময় ফ্লোটিং ফিডারই ব্যবহার করার চেষ্টা করবেন। ট্যাঙ্কে মাছ চাষ সম্বন্ধে আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি যথাযোগ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, এবং চ্যানেলে যারা নতুন তারা মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।